হাই, আমি রূপম। এখন কথা হবে গাদার টু এর টিজার নিয়ে। তো কেমন লাগলো গাদার টু এর টিজার? আজকে কিছুক্ষণ আগে ইউটিউবে গাদার টু এর টিজার ড্রপ করা হয়েছে অফিসিয়ালভাবে। আপনারা অনেকেই জানেন 9 তারিখ রি রিলিজ করা হয়েছে গাদার ওয়ান। যখন রি রিলিজ করা হয়েছে সিনেমা হলে, তখন গাদার ওয়ানের শেষে গাদার টু এর টিজার দেখানো হয়েছে। তো আমি যেহেতু হলে ছবিটা দেখিনি, তাই জন্য আগে রিভিউ করিনি। আজকে অফিসিয়ালভাবে আসার পরই এটা নিয়ে আমরা আলোচনা করব। তো সানি দেওল এবং গাদার লোকে কীরকমভাবে এই ছবিটা এনজয় করেছে, ছবিটা কীরকমভাবে বক্স অফিসে হিট হয়েছে, কত দিন চলেছে, একটা ছবির সাথে ক্ল্যাশ করে আমাদের আলাদা করে বলতে হবে না। আবার গাদার টু ক্ল্যাশের সম্মুখীন হচ্ছে, তো এবার কি হিস্ট্রি রিপিট হবে? দেখুন, সেটা সম্ভাবনা খুব কম। তার কারণ অ্যানিমাল খুব বড় সিনেমা এবং অ্যানিমাল নিয়ে হাইপ মারাত্মক রকম রয়েছে। তবে এটাও ঠিক, গাদারের একটা অডিয়েন্স রয়েছে, তো দেখার তারা সিনেমা হলে আবার গাদার টু দেখতে আসে কি না। তো আমরা যদি টিজার নিয়ে কথা বলি, টিজারে আমাদের কী কী ভালো লাগলো, খারাপ লাগলো, তা যখন টিজারে সানি দেওলের ক্যারেক্টারটা রিভিল হলো, তারা সিং ভিড়ের মাঝখান থেকে ওকে যখন দেখা গেল, সেই পোর্শনটা খুব ভালো। পাকিস্তানে সেই সময় 1971 সালে কী পরিস্থিতি, সেই জায়গাটাকে যেরকমভাবে টিজারে স্বল্প হলেও এস্টাবলিশ করা, দেখে বোঝা যাচ্ছে তারা যত্ন নিয়ে সময় নিয়ে শ্যুট করেছে। আশা করছি এই ছবির মেকিং খারাপ হবে না, অনিল শর্মার প্রিভিয়াস ছবিগুলোর থেকে অনেক বেটার হবে। যখন ওই পোর্শনটা দেখানো হলো, চাকাটা ঘোরাচ্ছে মাথার উপর তুলে, ওই পোর্শনটা দারুণ। এবং আমরা যদি খুব ভালো করে লক্ষ্য করি, স্মোকের মাঝখান থেকে সানি দেওলের পিছনে আমরা একটা ছেলেকে দেখতে পাবো, সেটাই হচ্ছে এখানে তারা সিংয়ের ছেলে। তো যেরকমভাবে আগেরবার সে নিজের বউকে এবং বাচ্চাকে ফিরিয়ে আনতে গেছিলো, এবার তার ছেলে বড় হয়েছে, তাকে মেবি ওখানে কোনোভাবে ট্র্যাপে ফাঁসি দেওয়া হয়েছে, এবার সে নিজের ছেলেকে ফেরত আনতে যাচ্ছে। তো এবার তারা সিং পাকিস্তানে কী কী বওয়াল করবে, এই নিয়েই হচ্ছে গাদার টু। গাদার যেরকম একটা রোম্যান্টিক ফিল্ম, ঠিক সেরকমই কিন্তু গাদার একটা খুব সুন্দর ইমোশনাল ফিল্ম, ঠিক সেরকমই গাদার একটা খুব ভালো প্যাট্রিয়টিক ফিল্ম। তো এই ছবিটার মধ্যে আশা করছি প্যাট্রিয়টিজম থাকবে, আর সানি দেওলের ছবি ভিলেনরা ধুমা মার খাবে। সঙ্গে সঙ্গে এই ছবিটার মধ্যে একটা ইমোশনাল দিক থাকবে, যেটা টিজারে আমরা হিন্ট পাই, ঘর আজা পরদেশি। আমার প্রথমে মনে হয় গানটা অরিজিৎ সিং গেয়েছে, কিন্তু পরবর্তী সময় মনে হয় না অরিজিৎ সিং গানটা গায়নি। দেখা যাক গানটা কেমন হয়। তো এরকম ধরনের কিছু ট্র্যাক থাকবে যেগুলো পুরনো যে মোমেন্ট আছে সেগুলোকে আবার ইন্ধন যোগাবে। তো আশা করছি এই গানটা খুব ভালো হবে। অমিশা প্যাটেল বা বাদবাকি কাউকে সেরকমভাবে রিভিল করা হয়নি। তবে একটাই কথা, অমরেশ পুরী ছিল ওই ছবির ভিলেন, তো এই ছবিতে তো সেরকম পপুলার কোনো ফেস নেই অ্যান্টাগনিস্ট বা ভিলেনের চরিত্রে। তো অমরেশ পুরী, তাকে রিপ্লেস করাটা তো ইম্পসিবল। এই ছবিতে যদি পপুলার কোনো ফেসকে নেওয়া যেত ভিলেন হিসাবে, তাহলে সেটা হয়তো বেটার হতো। তো দেখার গাদার টুতেও প্যাট্রিয়টিজম সেটা কীরকমভাবে থাকে, তার কারণ আমরা দেখেছি যে প্যাট্রিয়টিক ছবি 15ই আগস্টের টাইমে লোকে কিন্তু দেখা পছন্দ করে, সেই টাইমে সেই উইকেন্ডে কিন্তু লোকে বেশি পরিমাণে সেই ছবিগুলো দেখে। তো এই ছবিতে তো ডেফিনেটলি সেই অ্যাঙ্গেল থাকবে, এবার দেখার সেটাকে তারা কীরকমভাবে প্রমিনেন্ট করতে পারে। এই টিজারে আমার একটা জিনিস একদম ভালো লাগেনি, বেকার লেগেছে, সেটা হচ্ছে আমরা একটা ফিমেল ভয়েস শুনতে পাই, যেখানে বলে ও দামাধে বদলে মে লাহোর লে জায়গা। খুব মানে গলাটা যেন কেমন, একদম ভালো লাগে না। কারণ সিনেমার যখন টিজার বা ট্রেলার আসে, আমরা বেশিরভাগ ক্ষেত্রে এই জন্য অমিতাভ বচ্চন এদের মতো, শরৎ কেলকার এদের মতো ভয়েস শুনতে পাই। তার কারণ হচ্ছে এদের ভয়েসে সেই পোর্শনটাকে পুল অফ করার একটা ওয়েট রয়েছে। এবার ফিমেল কাউকে দিয়ে করিয়েছে, মজার ছল রাখতে গেছে, কিন্তু সেটা তৈরি হয়নি। এটা যদি সুপ্রিয়া পাঠক করতো তাহলে তৈরি হতো। দেখার এই ছবির অ্যাকশন, এই ছবির ডায়ালগস, এই ছবির মোমেন্ট সেগুলো কীরকম থাকে, ছবির গান, মূলত গান কেমন থাকে, উদিত নারায়ণের গাদারের গান আলাদাই, তো দেখার সেগুলো কীরকম থাকে। আর এই যে পরিচালক অনিল শর্মা, প্রত্যেক পরিচালকের তো টাইম হয়, অনিল শর্মা কিন্তু এর আগে যে ছবিগুলো লাস্ট বানিয়েছে, সেই প্রত্যেকটা ছবি নিজের ছেলেকে লঞ্চ করার জন্য জিনিয়াস, ছবিগুলো কিন্তু আদ্যপ্রান্ত বাজে সিনেমা, ঠিক আছে। এবং ছবির অ্যাকশন বা সেগুলো কিন্তু খুব ব্যাকডেটেড। তো তিনি এক টাইমে যেরকম ধরনের সিনেমা বানাতেন, এখন যদি তিনি সেরকমভাবে সিনেমার ডিজাইন করেন, তাহলে কিন্তু লোকে ছবি দেখবে না। তো এই ছবির অ্যাকশন, কোরিওগ্রাফি, ছবির মোমেন্ট, সেগুলোর মধ্যে কিন্তু বর্তমান সময়ের ছাপ থাকতে হবে। এবার দেখার সানি দেওল রয়েছে এবং গাদার সিকুয়াল, সেই ছবিটার একটা আলাদা ক্রেজ রয়েছে, দেখার ছবিটা কেমন হয়। তবে ওই যে বললাম উল্টো দিকে দাঁড়িয়ে রয়েছে অ্যানিমাল, তো অ্যানিমালের বাজ মারাত্মক কালকে প্রি টিজার আসার পর তো আরও সেটা বেড়ে গেছে। দেখার গাদার টু বক্স অফিসে কী করতে পারে। এই ছবিটা রিলিজ হয়েছে এবং এখনও পর্যন্ত প্রায় 1 কোটি টাকার কিন্তু বিজনেস করে নিয়েছে, বড় সেকশন অফ অডিয়েন্স কিন্তু গাদার দেখার জন্য উপস্থিত। তো দেখার তারা কি গাদার টু যখন আসছে তখন সিনেমা হলে ফিরে আসে, দেখার। তো এই ছিল আজকের ভিডিও গাদার টু এর টিজার নিয়ে, এবং যেরকমভাবে অ্যানিমালের প্রি টিজার আসলো, তারপরে গাদার টু এর টিজার আসলো, তো আগামীকাল
কি ওমাই গড টু এর টিজার বা কিছু আসবে দেখার। তো এই ছিল আজকের ভিডিও, ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো, রেড বাটনটা প্রেস করে অবশ্যই করো, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।